অঞ্চলে শুধুমাত্র কেবলমাত্র কোরআনের হাফেজ সে চিন্তা করেছে কিয়ামতের দিনে রব যদি আমাকে জিজ্ঞাসা করেন হাফেজ হল রে আমি আল্লাহ তোমাকে 30 পারা কোরআনের হাফেজ বানিয়েছিলাম তোমাকে কোরআনের জ্ঞান দিয়েছি তোমার সামনে মুসলমানদের ইজ্জত কে নষ্ট করা হলো তোমার সামনে মুসলমান মা বোনদের চরিত্র নষ্ট করা হলো তোমার সামনে আল্লাহর রাসূলের দ্বীনকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে কোরআনকে আগুনে জ্বালিয়ে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে ও হাফেজ গোল তোমার পঞ্চ ইন্দ্রিয় ছিল হাত ছিল পা ছিল কোরআন ছিল তুমি কেন প্রতিবাদ করতে পারলে না প্রতিরোধ করতে পারলে না কিয়ামতের দিন যদি আল্লাহ জিজ্ঞাসা করার জবাব দিতে পারবো না এই কথা চিন্তা করে হাফেজুল মোহাম্মদ নিজের দেশ ছেড়ে যুদ্ধের জন্য বন্ধুগণ সে মুসলমানদের বিজয়ের জনের জন্য কাফেরদের দেশে পৌঁছে গেল কিন্তু সে জানত না কোনটা মুসলমানদের রাস্তা কোনটা কাফেরদের রাস্তা তার জানা ছিল না চলতে চলতে কাফেরদের রাস্তায় চলে গিয়েছে রাত্রবেলা কাফের একটা হল দিয়েছিল হাফেজ গুল মোহাম্মদ যাচ্ছে কাফেররা বলছে যুবককে গভীর রজনী থেকে দাঁড়িয়ে যাও হাত উঠিয়ে সারেন্ডার হও নচেৎ তোমাকে গুলি করব তোমাকে মেরে ফেলব হাফেজ গুল মোহাম্মদ বুঝতে পারল এখন নির্ঘাত মরে যেতে হবে বাঁচবার সুযোগ নাই ভুল পথে এসেছি কাফেরদের হাতে ধরা পড়েছি বাঁচবার সম্ভাবনা নাই কৌশল করা লাগবে রব তো বলেছেন লিল হিকমা হিকমতের মাধ্যমে এই দিনকে জিন্দা করা লাগবে হাফেজ গুল মোহাম্মদ হাত উঠে সারেন্ডার হয়ে গেল আর আল্লাহকে ডাক দিয়ে বলছে আল্লাহ আমি একজন মুসলমান আমার বক্ষে রয়েছে তোমার 30 পারা কোরআন কোরআনের হাজারো মুজিজা আছে আল্লাহ এই মুহূর্তে কাফেরদের হাত থেকে কোরআনের কোন মুজিজার মাধ্যমে আমাকে বাঁচাইয়া দাও যুবক সারেন্ডার হয়ে গিয়েছে কাফেররা এসে হাফেজ গুল মোহাম্মদকে ধরে ফেলেছে হাতে হাত কড়া লাগিয়ে দিয়েছে ডাক দিয়ে বলছে যুবক রে তুমি কেন এখানে এসেছো কি করতে চাও যুবক বলেছে আমি এখানে এসেছি আল্লাহর দ্বীন জিন্দা করতে চাই মুসলমান মা বোনদের ইজ্জত রক্ষা করতে চাই আল্লাহর জমিনে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে চাই আমার শরীরে মাজার মুআউযের রক্ত প্রবাহিত হয় যারা বদরের যুদ্ধে যাওয়ার জন্য যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রাসূলের সামনে দাঁড়িয়ে প্রতিযোগিতা করেছে আমি তো তাদের অনুসরণ করি আমি এসেছি কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের পক্ষে বিজয়জন করবার জন্য যুদ্ধ করবার জন্য কাফেররা ডাক দিয়ে বলছে যুবক রে তুমি আমাদের সামনে দাঁড়াইয়া আমাদের হাতে ধরা পড়ে আমাদের বিরুদ্ধে কেমনে বক্তৃতা করো আমাদের সামনে দাঁড়িয়ে কেমনে আমাদের বিরুদ্ধে বক্তৃতা করো ও যুবক আমাদের কাছে দুনিয়ার জমিনের সব থেকে দামি দামি অস্ত্র আছে এরপরেও তোমাদের মোকাবেলা করে পারি না বলো তো তোমাদের কাছে এমন কি জিনিস আছে যেই জিনিসের কারণে তোমাদের বিরুদ্ধাচরণ করে তোমাদের মোকাবেলা করে পারি না কি তোমার কাছে আছে যেই জিনিসের কারণে তোমাদের বিরুদ্ধে আমরা আগাতে পারি না যুবক ডাক দিয়ে বলেছে শোনো রে যেই জিনিসটার কারণে তোমরা 20-30 বছর যুদ্ধ করে জয়লাভ করতে পারো না এই জিনিসটা আমার সাথে আছে বের করলে একটাও জিন্দা থাকবে না সুবহানাল্লাহ বললেন জোরে বলেন আল্লাহু আকবার বলেন আর জোরে বলেন আল্লাহু আকবার আপনারা মনে করেছেন মনে হয় হুজুর মানুষ হাফেজে কোরআন মনে হয় বোমা টোমা নিয়ে ঘুরতেছে মনে হয় বোমা হ্যাঁ হ্যান্ড বোমা পকেট বোমা
যুবককে তো এরা হাত পা বাঁধছে, খুঁজতেছে বডিতে কি আছে, পুরা বডি পা থেকে মাথা পর্যন্ত খুঁজে কিচ্ছু পায় নাই। জিজ্ঞাসা করছে এই যুবক, তুই না বললে তোর কাছে কি অস্ত্র আছে, বের করলে আমরা কেউ বাঁচব না? কই কিছুই তো পাইলাম না, কয় আছে? খুঁজতে খুঁজতে পকেটের ভিতরে পাইছে একটা লাকড়ির টুকরা, মেসওয়াক নাই, সুবহানাল্লাহ নাই, বজুরে বলেন না সুবহানাল্লাহ। আরে মেসওয়াক কার নাম? শোনেন, মিশরে যখন যুদ্ধ হয় এক মাস হয়ে গিয়েছে, মিশরে মুসলমানেরা বিজয় অর্জন করতে পারতেছেন না, কাফেরদের মোকাবেলা করে মুসলমানরা বিজয় অর্জন করতে পারতেছেন না, কাফেররা মিশরের সবগুলো ফটক বন্ধ করে দিয়েছে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের কাছে চিঠি পাঠিয়েছেন প্রধান সেনাপতি, ওমর এতদিন থেকে যুদ্ধ করি, যুদ্ধের তো কোনো ফলাফল পাই না, কি করব, আমাদের রসদ শেষ, খাবার শেষ, আমরা কতদিন বাঁচব? ওমর চিঠির উত্তরে তিনি বলতে চাইলেন আমাদেরকে আরো সেনাবাহিনী পাঠাও, আরো খাবার পাঠাও। ওমর তো কিছুই দিলেন না, চিঠির উত্তরে লিখে দিলেন, দেখো তোমরা এখানে এতদিন থেকে আছো, তোমরা চিন্তা করে দেখো তোমরা আমল ঠিক মতো করতেছো নাকি তোমাদের কাছ থেকে কোনো সুন্নত ছুটে গিয়েছে। আল্লাহু আকবার বললেন না? যুদ্ধের ময়দানে তারা ফরজ ওয়াজিব নফল না সুন্নত পর্যন্ত ছাড়তে চায় নাই, মুসলিম তারা ছিল। পৌঁছে গেল চিঠি, যুদ্ধের সেনাপতি চিঠি পেয়ে মুসলমানদেরকে বললেন, অমর তো কিছু দেন নাই, তিনি বলেছেন আমরা যুদ্ধের ময়দানে আমরা কোনো সুন্নত ছেড়ে দিলাম কিনা। সাহাবায়ে কেরাম চিন্তা করে দেখলেন যুদ্ধে এতদিন থাকবার কারণে মেসওয়াক করা হচ্ছে না, মেসওয়াক করতে পারতেছেন না। আমির বলতে লাগলেন, সেনাপতি বলতে লাগলেন, শোনো আমরা সুন্নত ছেড়ে দিয়েছি, এই জন্য হয়তো আল্লাহ নারাজ হয়ে গিয়েছেন, আজকে ফজরের সালাতে সকলে কিন্তু মেসওয়াক করে নামাজে আসবেন। আমার বন্ধুগণ গভীর মনোযোগ, কাফেরেরা পুরা দেশ ব্যারিকেড দিয়ে তারা ওই দেশে রাস্তা বন্ধ করে দাঁড়িয়ে আছে, মুসলমানরা যেন দেশে ঢুকতে না পারে, কি করে তাদেরকে পর্যবেক্ষণ করতেছে। গভীর রাত্রে কাফেরেরা দেখি মুসলমানেরা আস রাস্তা ঘাটে যত গাছ পায় ডাল পায় সব ভেঙ্গে শুধু মুখের ভিতরে নিয়ে চাবায়, রাস্তাঘাটে যত গাছ পাচ্ছে যত ডাল পাচ্ছে মুখের ভিতরে নিয়ে চাবাচ্ছে। কাফের আশ্চর্য হয়ে গেছে, ব্যাপার কি, আজকে হঠাৎ করে এরা রাস্তাঘাটের গাছ পর্যন্ত রাখতেছে না, সব দেখি চাবায়। সবাই আশ্চর্য হয়ে গেল, মুসলমান সবাই মিলে যখন চাবাতে লাগলেন কাফেরেরা মনে করেছে মুসলমানরা যেভাবে গাছ দিয়ে দাঁত ধার করতেছে নিশ্চয় সকাল হয়ে গেলে একটারাও রাখবে না, সব কাঁসা খেয়ে ফেলবে। মুসলমানরা যখন মেসওয়াক করে নামাজ দাঁড়িয়েছেন কাফেররা দেশ ছেড়ে পলায়ন করেছে। আল্লাহু আকবার। নামাজ শেষ করে তাকবীর দানি ধ্বনি দিয়ে মুসলমানেরা যখন মিশরের ভিতরে ঢুকতে গেলেন কোনো কাফের নাই, চিন্তা করলেন তাবুর ভিতরে ঢুকেছে, তাবুতেও নাই, দরজা আড়ালে আছে, দরজা আড়ালে নাই, গর্ত খনন করেছে গর্তের ভিতরেও নাই, কাফেরেরা দেশ ছেড়ে পৌঁছে গেল অনেক বাহিরে, দেশ ছেড়ে পলায়ন করেছে। আল্লাহ বুঝাতে চাইলেন, ও আমার বান্দারা তোমরা একটা মাত্র সুন্নত মেসওয়াক পালন করেছো, আর আমি আল্লাহ এক মেসওয়াকের বরকতে বিনা যুদ্ধে অস্ত্র ছাড়া একটা দেশ বিজয় করে দিলাম। আল্লাহু আকবার। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আজিল্লা, এভাবেই তো আমি যুদ্ধে জয় লাভ দিয়ে থাকি। কষ্ট হচ্ছে আপনাদের? এখন একটু দেখি তো, হাত উঠান তো দেখি কার কার কষ্ট হচ্ছে। এখনো কষ্ট হইতেছে, এখনো কষ্ট হইতেছে, 12টার উপরে গেছে যেন এমন কষ্ট হইতেছে। কেউ তো ঘুমান নাই তো আশা করি, বুঝলে সামনের কথা বুঝবেন। আমার বন্ধু কোন মেসওয়াক যদি করেন, মেসওয়াকের 70টা উপকারিতা আছে মেসওয়াকের। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে দুই জিনিস ভুলে যান নাই,
একটা হচ্ছে আসসালাত আসসালাত আর দুই নাম্বার হচ্ছে আম্মা জান আয়েশাকে বলছেন আয়েশা আমার তো জ্ঞান মাঝে মাঝে হারিয়ে যায় জ্ঞান ফেরার পরে বলছেন আম্মা জান আয়েশাকে বলছেন আয়েশা আমার মেসওয়াকটা দাও আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি হাত দিয়ে মেসওয়াক করতে পারবেন না নবীজি বলছেন আয়েশা তোমার মুখে নিয়া মেসওয়াকটাকে নরম করে আমার মুখে লাগাইয়া দাও সুবহানাল্লাহ মেসওয়াক করো হাফেজ গুল মোহাম্মদ কাফেররা যখন ধরছে কিছু তো পায় না পকেটে পাইছে মেসওয়াক কয় ছেলে তুই না বললে তোর কাছে অস্ত্র আছে কিচ্ছু পাইলাম না এই লাকড়ির টুকরে ডেকি এটাই তো বোমা হাত দিছেন কেমনে এরা মনে করেছে আসলে বোমা ফালাই দিস ফালাই দিয়ে অনেক দূরে এক কিলোমিটার দূরে গিয়ে দাঁড়াইয়া বোমা পরীক্ষা করার যত মেশিন আছে সব লই আইছি আচ্ছা কোন তো মেসওয়াকে কি বোমার মেশিন লাগাইলে কোনো কাজ হইব এরা এসে বোমার মেশিন লাগাইছে পরীক্ষার মেশিন লাগাইয়া দেখে কাজ করে না এটা লাকড়ি হাফেজ গুল মোহাম্মদকে বলছে এই ছেলে তুই বললে তোর কাছে অস্ত্র আছে বের করলে আমরা বাঁচবো না এটা দেখি লাকড়ি আরে বাবা এই অস্ত্রের এত বেশি পাওয়ার তোমাদের মেশিন ধরতে পারতেছে না সুবহানাল্লাহ বললেন না আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার ধরতে পারছে না কাফেরদের সেনাপতি বলছে যুবক সত্যি যদি তাই হয় এই যে আমাদের 350টা ট্যাঙ্ক দাঁড় করিয়ে রেখে দিয়েছি সত্যিকার অর্থে যদি তোর এটা অস্ত্র হয় আর একটা ট্যাঙ্ক যদি ধ্বংস করতে পারস আমরা তোকে ছেড়ে দিব আরেকটু জোরে পড়েন হাফিজ গুল মোহাম্মদ কো ট্যাঙ্ক ধ্বংস করবে এটা তো মিস ওয়ার্ক মনে মনে করে দি কি করব হাফিজ গুল বলছে ঠিক আছে আমাকে সময় দেন কি করতে হবে কো এক বোতল এক জগ পানি দেন ও পানি দিয়ে কি করবে ও পানি দিয়ে বোমা বানাবো বোমা বানাইতে কেমিক্যাল লাগে আর তুই পানি দিয়ে কেমনে বোমা বানাবে সবাই তার কাছে পানির বোতল দিয়া একটু দূরে গিয়ে অস্ত্র থাক করে আছে বোমা বানাইলেই যেন মাইরে ফেলে আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ হাফেজ গুল মোহাম্মদ এক বোতল পানি হাতে নিয়া বিসমিল্লাহ বলে ওযু শুরু করে দিয়েছে আস্তে আস্তে করে হাত ধোয়া শুরু করেছে পা ধোয় মাথা মাসে করে মুখ ধোয় কাফেররা বলতে লাগলো কি রে সে বলল বোমা বানাবে হাত পা ধোয় কেন হাত পা ধোয়া শেষ করে দুরাকাত নামাজের সেজদায় গিয়ে আল্লাহকে ডাক দিয়া বলেছে আল্লাহ আমি একজন মুসলমান আমার পক্ষে রয়েছে তোমার 30 পারাল কোরআন আয় আল্লাহ তাআলা আমি খারাপ হতে পারি আমি দুশ্চরিত্র হতে পারি আমি তোমার কাছে অপবিত্র হতে পারি আয় আল্লাহ আমার সিনায় তো 30 পারা তোমার কোরআন দিয়েছ আয় আল্লাহ তাআলা আমি কাফেরদের হাতে বন্দি হয়ে গিয়েছি তুমি তো কোরআনের মাধ্যমে আমার নবীজিকে বিভিন্ন জায়গায় বাঁচিয়ে দিয়েছো আয় আল্লাহ আমার কাছে কোনো অস্ত্র নাই কাফেরদেরকে বলেছি ওই এই অস্ত্রের মাধ্যমে আমি তাদের ট্যাঙ্ক ধ্বংস করে দেব আল্লাহ আমার কাছে তো কিছুই নাই আমি কিছুই জানি না কি করা লাগবে তোমার হাবিব বলে দিয়েছেন বিপদে পড়ে গেলে সালাত করে সালাত পড়ে সেজদায় গিয়ে ডাক দাও আমি তো সেজদায় এসে তোমাকে ডাক দিলাম কোরআন আমার বুকে তুমি দিয়েছ রব তুমি কি পারো না তোমার কোরআনের মুজিজার মাধ্যমে একটা ট্যাঙ্ক ধ্বংস করে দিতে আমি যদি না পারি কাফেররা বলবে মুসলমানরা শুধু কথা বলে বাস্তবে কিছুই করতে পারে না রব আমার কারণে মুসলমানদের ক্ষমতাকে খর্ব করা হবে অস্তিত্ব নষ্ট হয়ে যাবে কোরআনের তো অনেকগুলো মুজিজা আছে তুমি কি পারো না একটা কোরআনের মুজিজা দিয়া এই মুহূর্তে আমাকে বিজয় দিয়ে দিতে কোন সুবহানাল্লাহ কোরআনের অনেক কঠিন মুজিজা আছে যুবক ডাক দিয়ে বলছে আল্লাহ তাআলা নবীজি কোরআনের মাধ্যমে অনেক কাফের থেকে বেঁচে গিয়েছে তুমি কি পারো না একজন কোরআনের হাফেজকে এই মুহূর্তে কোরআনের মাধ্যমে বাঁচাইয়া দিতে রব তুমি তো বদরের যুদ্ধে কোরআনের মাধ্যমে বিজয় দিয়েছো
রব তুমি তো নবীজির তেলাওয়াতের মাধ্যমে মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে হেফাজত করেছো রব তো তুমি কোরআনের মাধ্যমে নবীজিকে উম্মে জামিলের হাত থেকে হেফাজত করেছো আমি এই কোরআন তিলাওয়াত করেছি তুমি কি পারো না আমার মতো একজন গুনাহগার বান্দাকে কোরআনের মাধ্যমে বাঁচাইয়া দিতে আল্লাহ তুমি যদি আমাকে কোরআনের মুজিজার মাধ্যমে বাঁচাইয়া দাও আমার বিশ্বাস এই দেশের সকল জায়গায় কোরআনের আওয়াজ পৌঁছে যাবে কোন সুবহানাল্লাহ কোরআনের মুজিজা কেমন কান খাড়া করে শুনেন আমার নবী আখেরি জামানার পয়গম্বর একদিন আবু বকরকে সঙ্গে নিয়া কাবা চত্বরে গিয়েছে কাবা চত্বরে গিয়া আবু বকর বসে আছেন কলিজা টুকরা নবীজি আবু বকরের রানীর উপরে মাথা রেখে শুয়ে আছেন আবু বকর নবীজির চেহারা মুবারকের দিকে তাকায় একবার আসমানের সূর্যের দিকে তাকায় তাকায়া সিদ্ধান্তে উপনীত হয়েছে আসমানের সূর্য আসমানের চন্দ্র আসমানের তারকার চাইতে আমার নবীর চেহারা আরো কোটি গুণ সুন্দর করে আল্লাহ বানিয়েছে নবীজির চেহারা মুবারকের দিকে তাকিয়ে আবু বকর কান্না করে আমার নবী কোরআন থেকে তিলাওয়াত করে যায় আবু বকর দুইটা কান দিয়ে নবীজির কোরআন তিলাওয়াত শুনে যায় হঠাৎ করে আবু বকর তাকাইয়া দেখি রাস্তা দিয়া একজন মহিলা কাদের মধ্যে দুটা পাথরের বস্তা হাতের মধ্যে কতগুলা পাথর নিয়ে আসতেছে আবু বকর আমার নবীকে ডাক দিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পয়গম্বরে আরবি একজন মহিলা আসতেছে নিশ্চয় আপনাকে আঘাত করবে আপনাকে যদি কোন মহিলা আঘাত করে এর চাইতে লজ্জার কিছু নাই আমার নবীজি ডাক দিয়া বললেন আবু বকর আল্লাহ আমাকে বলে দিয়েছেন বন্ধুরে কোন কাফের আপনাকে মারবার জন্য যদি আসে আপনি আমার কোরআন থেকে তেলাওয়াত করবেন আমি আল্লাহ কোরআন তেলাওয়াতের বরকতে এই কাফের থেকে তোমাকে হেফাজতের ওয়াদা দিলাম আমার বন্ধুগণ কিছুক্ষণ পরে এই মহিলা যখন কাছাকাছি পৌঁছে গেল আবু বকর তাকাইয়া দেখেন সেটা তো উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী নবীজির চাচি নবীজির বিয়াইন কারণ আবু লাহাবের দুই ছেলের কাছে আমার নবী তার দুই মেয়েকে বিয়ে দিয়েছিলেন এই জন্য আবু লাহাব একদিকে নবীজির চাচা অপরদিকে বিয়াই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল একদিকে রসুলের চাচি অপরদিকে বিয়াইন হযরত আবু বকর ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার চাচি উম্মে জামিল হাতের মধ্যে পাথর নিয়ে আসতেছে আপনাকে আঘাত করবে আপনি বলেন না মহিলা যদি আঘাত করে তার চাইতে লজ্জার আর লাঞ্ছনার কি হতে পারে নবীজি বললেন আবু বকর চিন্তা করো না আমি কোরআন পড়তে জানি রব আমাকে বলে দিয়েছেন কোরআন এমন একটা ম্যাগনেট কোরআন এমন একটা মুজিজা কোরআন এমন এক কিতাবের নাম অন্ধকারে সিস্টেমে যদি লাগাইয়া দেওয়া যায় অন্ধকার থাকবে না আলোকিত হয়ে যাবে কোন সুবহানাল্লাহ উম্মে জামিল এক পর্যায়ে নবীজির কাছাকাছি পৌঁছে গিয়েছে সরাসরি নবীজির সামনে দাঁড়িয়েছে কার সামনে আরেকটু জোরে কোন নবীজির চেহারার সামনে উম্মে জামিল দাঁড়াইছে নবীজির চেহারার সামনে দাঁড়াই আবু বকরকে বলছে আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায় তাকে আজকে দেখি না কেন আল্লাহ আকবার বলবেন না আবু বকর চিন্তায় পড়ে গেলেন বলে কি নবীজির সামনে দাঁড়াইয়া আমাকে দেখে নবীজিকে দেখে না ব্যাপার কি নবীজি আমার রানে শুয়ে আছেন নবীজি কোরআন তিলাওয়াত করেন আমি কান দিয়া শুনি চোখ দিয়া দেখি উম্মে জামিল নবীজির সামনে দাঁড়াইয়া নবীজিকে দেখে না ব্যাপার কি সে যখন নবীজিকে দেখে না আমার বলার দরকার নাই তিনি বললেন উম্মে জামিল তোমার ভাতিজা মুহাম্মদ তুমি খুঁজে দেখো মুহাম্মদ কোথায় আছে পুরা কাবা ঘর কাবা চত্বর খুঁজে পেল না এক পর্যায়ে ডাক দিয়ে
দিয়া বলছে আবু বকর পুরা মক্কা খুঁজলাম কাবা ঘর খুঁজলাম কোথাও পেলাম না তোমাকে জানাইয়া দিয়ে যাই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কোথাও যদি আমি পাই আস্ত রাখব না হত্যা করে ফেলব আবু বকর বলতে লাগলেন মনে মনে উম্মে জামিল রে নবীজি সামনে তুই চোখ দিয়া দেখোস না আল্লাহু আকবার বললেন না নবীজি সামনে দেখি দাঁড় তোর সামনে শুয়ে আছে আমাকে দেখো ওসামার নবীকে দেখতে পাস না এই নবীজির সঙ্গে যুদ্ধ করে লাভ নাই ঠিক কিনা বলেন উম্মে জামিল চিৎকার করে চলে গিয়েছে আবু বকর উঠে নবীজিকে জড়াইয়া কপালে চুম্বন করে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জানতে চাই বলেন আপনার সামনে দাঁড়ায় উম্মে জামিল আমাকে দেখে আপনাকে দেখে না ব্যাপার কি আমার নবীজি মুচকি হাসে চুকের পানি ছেড়ে ডাক দিয়া বলছেন আবু বকর আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন বন্ধুরে কোন কাফের যখন আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে ওই সময় আপনি কোরআন থেকে তেলাওয়াত করবেন আমি আল্লাহ হিজাবাম মাসতুরা আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠায়া আমি আল্লাহ ওই কাফের আর আপনার মধ্যখানে পার্টিশন সৃষ্টি করে দেই কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার এই কোরআন কোরআনের মুজিজা কোরআন নামক লাইট কথা কি বুঝতে পারছেন নাকি আল্লাহই জানে আমি কতক্ষণ কথা কম বেশি বলবো না 12:30 হয়ে গেছে কষ্ট হচ্ছে না কিছুক্ষণ বলবো সামনে গেলে তো বুঝবেন কি বুঝাতে চাই আসলে বসেন এবার যুবক কুল মুহাম্মদ আল্লাহকে ডাক দিয়া বলছে আল্লাহ নবীজিকে যদি তুমি এভাবে কোরআনের মুজিজার মাধ্যমে বাঁচিয়ে দিয়েছো তুমি কেন আমাকে পারবা না যুবকের মনে পড়ে গিয়েছে রসুলের আরেকটা কোরআনের মুজিজার কথা অসুবিধা হচ্ছে নি নবীজি যখন নবীজি যেই দিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন ঘটনা বলবো না শুধুমাত্র কোরআনের মুজিজা বোঝাব বিশ্বনবী শুয়ে আছেন গভীর রজনীতে জিবরিল আমিন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পয়গম্বরে আরবি আপনি উঠে যান হিজরত করেন আপনি মদিনার দিকে ইয়াসরিবের দিকে হিজরত করেন আমার নবীজি উঠে গেলেন কাপড় পরলেন আলীকে শুয়ে দিলেন আর ঘর থেকে বের হয়ে যাবে এমন সময়ে রসুল শুনতে পাইলেন নিজের ঘরের চতুর্দিকে কাফেরেরা বেষ্টন করে রেখে দিয়েছে নেজা নিয়া তীর নিয়া বল্লম নিয়া দাঁড়িয়ে আছে নবীজিকে মারবার জন্যে আল্লাহর কাছে ডাক দিয়া বলছেন আল্লাহ তাআলা আপনি আমাকে কত সুন্দর করে দুনিয়ার সিস্টেমটা সাজাইলেন ও বন্ধু আপনি আমাকে বলছেন হিজরত করে ঘর থেকে বের হয়ে মদিনায় যাব আর এদিকে কাফেরেরা আমার পুরা ঘর বেষ্টন করে রাখছে আমি ঘর থেকে বের হলেই তোরা আমাকে মেরে ফেলবে রব আপনি বলেন না এই কন্ডিশন কেন করলেন আল্লাহ ডাক দিয়া বলছেন বন্ধুরে তোমার দায়িত্ব হচ্ছে আমার উপরে ভরসা করে ঘর থেকে বের হওয়া আর আমি আল্লাহর দায়িত্ব হলো হিফাজত করে তোমাকে মদিনায় পৌঁছাইয়া দেওয়া বিশ্বাস আর কোরআন নবীজি তৈরি হয়ে গেলেন ঘরের দরজা পর্যন্ত পৌঁছে গেলেন বের হয়ে যাবে আল্লাহকে ডাক দিয়া বলছেন আল্লাহ আপনি তো বলেছেন আমাকে বাঁচাবেন আমিও জানি আপনি অবশ্যই আমাকে বাঁচাবেন কাফিরদেরকে দিয়ে আঘাত করাবেন না ওয়ালাকিল্লিয়াতমাইন্না কালবি কিন্তু অন্তরের ভিতরে প্রশান্তি পাচ্ছি না রব তুমি যদি বলে কিছু প্রোটেক্ট নিতে চাই যার মাধ্যমে কাফেরদের এই অন্যায় অনাচার থেকে আমি বাঁচতে পারি এবার আল্লাহ বললেন বন্ধুরে তা যদি করতে চাও তাহলে কিছু বালি হাতে নাও কঙ্কর হাতে নাও পাথর হাতে নাও আর আমার কোরআন নামক স্পেশাল কালাম থেকে তিলাওয়াত করে কিছু ফু দেও আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে কোরআন থেকে কিছু তিলাওয়াত করে ফু দেও আর ওই
কঙ্কর বালিগুলা হাতের ভিতরে নিয়া কাফেরদের উপরে নিক্ষেপ করবা আর আমি আল্লাহ এর ভিতরে দিয়ে তোমাকে হেফাজত করে দিব কোন সুবহানাল্লাহ নবীজি ডাক দিয়া বলছেন আল্লাহ তাআলা কঙ্কর নিক্ষেপ করলে তো এক দিকে যাবে আমি যদি দরজা খুলে বালি নিক্ষেপ করি তো সামনের দিকে যাবে কাফের তো ঘরের চতুর দিকে আছে এক দিকে মারলে অন্য দিকের কাফেররা তো আমাকে আঘাত করে মেরে ফেলবে রব আপনি তো আমাকে মারাইয়াই ফেলবেন দেখতেছি নবীজি কে আল্লাহ ডাক দিয়া বলছেন বন্ধুরে তোমার দায়িত্ব হলো আমার কোরআন থেকে তেলাওয়াত করে যে কোনো এক দিকে নিক্ষেপ করে দেওয়া আর আমি আল্লাহর দায়িত্ব হলো চতুর্দিকের কাফেরদের চুকে চুকে পৌঁছে দেওয়া রব তোলাক বলেছেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা আমি ওখানে কেমনে সাহায্য করছি দেখো না এবার নবীজি হাতের মধ্যে কঙ্কর নিলেন আপনারা বলেন তো সামনের দিকে মারলে কে পিছন দিকে যায় কথা বলেন নবীজি তেলাওয়াত করলেন দরজা খুললেন সামনের দিকে নিক্ষেপ করলেন তাকায়া দেখেন এক সেকেন্ডের ভিতরে চতুর্দিকের কাফেরদের চুকে চুকে পৌঁছে গিয়েছে তিনি চলে গেলেন ঘটনা বলছি না মদিনায় চলে গেলেন দীর্ঘদিন পরে আল্লাহ পাক একদিন রসুলকে ডাক দিয়ে বলছেন বন্ধু এবার বলো না ওই দিন কেমনে তুমি কাফেরদের হাত থেকে বাঁচলা তুমি না আমাকে বলেছিলা নিক্ষেপ করলে একদিকে যায় তুমি তো একদিকেই চতুর্দিকের কাফেরদের চুকে কেমনে গেল বলো না নবীজি বলছেন আল্লাহ আমি তো জানি না আপনি জানেন কেমনে কি করলেন আপনি জানেন এবার আমার আল্লাহ জবাব দিতে লাগলেন বন্ধু শোনো আমার رميت إذا رميت ولكن الله رمى الله أكبر বন্ধুরে তুমি যখন আমার কোরআন থেকে তেলাওয়াত করে কাফেরদের উপরে আমার উপরে ভরসা করে যখন নিক্ষেপ করেছো ওটা তোমার হাত থাকে নাই ওটা আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে আর আমার হাত দিয়া সকল কাফেরদের চুকে চুকে পৌঁছে দিয়েছি আল্লাহু আকবার দেখতেছেন কোরআনের মুজিজা এবার হাফিজুল মুহাম্মদ আল্লাহকে বলছে আল্লাহ এইভাবেই তো আপনি রাসূলকে কোরআনের মুজিজার মাধ্যমে বাঁচাইয়া দিলেন আজ আমি কাফেরদের হেফাজতে কাফেররা এখন আমাকে মেরে ফেলবে আয় আল্লাহ আমি যদি কিছু করতে না পারি তাহলে তো আমার কারণে গোটা মুসলিম জাহানের বদনাম হবে আয় আল্লাহ একটা ট্যাগ ধ্বংস করবার আমাকে ক্ষমতা দাও আমার বন্ধুগণ যুবক সাজদায় পড়ে কাঁদতেছে কাফেররা তাকায়া দেখায়া হাসতেছে কিরে বললো অস্ত্র বানাবে বোমা বানাবে এমন দেখি হাত উঠেয়া কান্দে ব্যাপার কি মনে ভয় পাইছে কিছুক্ষণ পরে সালাম ফিরাইয়া পকেটের ওই মেসোয়াকটা যেটা ফালায় বাইর করছে মেসোয়াক হাতে নিয়া রাস্তা থেকে কিছু বালি কঙ্কর দুলি কোনা হাতে নিয়া তেলাওয়াত করে কোরআন থেকে তেলাওয়াত করে বিসমিল্লাহি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তেলাওয়াত করে যখন সে একটা ট্যাঙ্কের দিকে নিক্ষেপ করে দিয়েছে মুসলমান কসম রব্বে পাকের জাতের একটা নয় দুইটা নয় দশটা নয় বিশটা নয় একশো নয় দুইশো নয় সাথে সাথে তাদের এক তিনশো পঞ্চাশটা ট্যাঙ্কে একসাথে আগুন ধরে যা আল্লাহ আকবার যুদ্ধ লাগে নাই এমনি বিজয় রব তো এ কথাই বলতেছেন বদরের যুদ্ধ তো তোমরা এভাবে দুর্বল ছিলা আমি তো আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া দিয়েছিলাম সুবহানাল্লাহ বলেন না না দেন নাই কালো পাগড়িওয়ালা কালো পোশাকওয়ালা নামছে আর যেখানে যারে পাইছে পিটাইছে সতরাং আমি বলতে চাই এই জমিন আল্লাহ এই জমিনে হুকুম চলবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ কিছু সমাজে মস্তান তৈরি হয়েছে যারা তাকবীরের
আওয়াজ শুনলে আল্লাহ রাসূলের নাম আর কোরআনের আওয়াজ শুনলে তাদের কলিজা লেগে যায় মনে রাখবেন এই জমিন হচ্ছে আল্লাহর এই জমিনে হুকুম চলবে আল্লাহর এই জমিন মুসলমানদের আলেম ওলামার কোরআন সুন্নাহর দেশ এই দেশে ইসলাম ছিল আছে যারা বিরুদ্ধ আচরণ করবে থাকবার কোনো অধিকার এখানে নাই আমার বন্ধুগণ এইভাবেই রব বলেছেন আমি তো এভাবেই দিনকে সামনের দিকে জিন্দা করে দিয়েছি আমি তো তোমাদেরকে সাহায্য করতে পারি সুতরাং টেনশন করবার কোনো দরকার কথা বলেন দরকার নাই এখন কথাগুলো শুনবেন আপনাদেরকে প্রথমে সামাজিক অবক্ষে বুঝাইলাম এখান থেকে বাঁচাবার জন্য রবের ক্ষমতা এবং কোরআনের মুজিজা বুঝালাম দুটো বুঝছেন তো যদি এই দুটো বুঝেন তাহলে আপনারা বুঝবেন এখন রবকে চিনতে পারছি রব বলেছেন আমার পথে চলো আমি কথা দিলাম বিনা হিসাবে maaf দিব maaf সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ দুটো আমরা বুঝতে পারলাম তাহলে মূল আলোচনা এখন যাই সংক্ষেপ কয়েক মিনিট নাকি না চলে যান এই 12:30 টা হইছে কোন চালায়া যান বুঝলাম না এতগুলো মানুষের কষ্ট হইতেছে একটু হাত দেখেন তো দেখি কার কার কষ্ট হইতেছে বেশি রাত্রে হইলে তবরুক ঠান্ড হয়ে যাব আল্লাহ জানে আসেন এমনি তো আচ্ছা আচ্ছা কষ্ট হচ্ছে না তো যুবক এখন তোমাদেরকে নিয়ে যাচ্ছি কোথায় নিয়ে যাচ্ছি একটু চিন্তা করো এখন কোথায় নিয়ে যাচ্ছি দুটা বিষয় তো বুঝতে পেরেছেন সুতরাং যে রব এত ক্ষমতাবান যে রবের কালাম এত মুজিজাপূর্ণ যে রবের শক্তি মাহাত্ম্য এত বেশি রব বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম এই মানুষ কে তোদেরকে বিভ্রান্ত করেছে কে তোদেরকে ধোঁকা দিয়েছে আমার মতো মহান রব থেকে অথচ আল্লাযী খালাকাকা আমি তোদেরকে বানিয়েছি সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এজন্য রব থেকে দূরে যাইও না রবকে চিনো রব থেকে দূরে যাইও না রব বলেছেন বান্দা তোকে যদি 100 বছরের হায়াত দেই 99 বছর 11 মাস 29 দিন যদি নাফরমানি করস আর একটা রাতে আমি রবকে চিনতে পেরে আমার কদমে সেজদায় পড়ে যাস আমার কদমে সেজদা দেস আমার কদমে সেজদা দিয়ে ক্ষমা চাস আমি রব কথা দিলাম ক্ষমা চাইতে দেরি হবে আমি রব কথা দিলাম আমার কাছে ক্ষমা চাইতে দেরি হবে তো 99 বছর 11 মাস 29 দিনের গুনাহ মাফ করতে দেরি হবে না সুবহানাল্লাহ মনে রাখবেন এই জন্য দাঙ্গা হাঙ্গামা করবেন না সন্ত্রাসী কাজে জড়িত হবেন না এখন জঙ্গিবাদ উগ্রবাদ মাদক ফিতনা ফাসাদ শয়তানি নাফরমানি এগুলার সাথে জড়িত হওয়া যাবে না আওয়াজ করে বলেন যাবে আপনার বাচ্চাকে সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে আপনার বাচ্চাকে উগ্রবাদী কর্মকাণ্ড থেকে আপনার বাচ্চাকে শয়তানি নাফরমানি থেকে আপনার বাচ্চাকে ইয়াবা ফেনসিডিল থেকে আমাদেরকে বাঁচাতে হবে বলেন না বাঁচাতে হবে না বাঁচাতে হবে আমরা যদি বেঁচে যাই তাহলে কেমনে জান্নাতে যাব এই কথাগুলো বলি আলোচনা সংক্ষেপ করে দিচ্ছি গুণ লাগবে চারটা কয়টা আস্তে গুণ আরেকটু আস্তে এ তো ভালো মানুষ বসে রয়েছে মনে হইতেছে কর্নারে কিছু রোহিঙ্গা বসে রয়েছে নাকি গুণ কয়টা বলছি মানলে কই যাব জান্নাতে বলেন না দেখছেন জান্নাত কেমন জানেন নি কেমন আরে শুনেন শুনেন চার গুণ যদি মানেন আর মুজিজার উপরে যদি বিশ্বাস রাখেন যে জান্নাতে আল্লাহ দিবেন তার নাম দারুস সালাম দাখালাল জান্নাতা বিসালাম দারুস সালাম নামক জান্নাতে দিবেন দারুস সালাম নামক জান্নাত জানেন নি কেমন কিছু কয় না কেন এরা জানেন না দারুস সালাম ওই জান্নাতের নাম যেখানে বান্দারা থাকবে চেয়ারে বসা চেয়ার থাকবে হীরা জবরজত ইয়াকুত মণি মুক্তা পাথর দিয়ে তৈরি করা এক একটা চেয়ার জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা এক একটা চেয়ারে থাকবে বান্দা বসা
আর আল্লাহ নিজে দাঁড়ায়া দাঁড়ায়া তার জান্নাতি বান্দাকে সালাম দিবে সালাম সুবহানাল্লাহ করেন না সুবহানাল্লাহ এজন্য তার নাম দার সালাম